আসসালামু আলাইকুম শ্রীজা শ্রীজা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে हेलो শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন বলছি যে এই কিছুদিন আগে ভারতের সেই মানে বিতর্কিত বাবরি মসজিদ কে আবার মানে ধ্বংস করে আবার ভারতের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তৃতীয়টা একটা ভারতের বিজেপির একটা রাজনৈতিক এমনকি বলবেন জনরা বলা যেতে পারে বা হচ্ছে মানে পুরোনো জিনিসকে হিন্দুদের আবার ফিরে পাওয়া যেতে পারে কিন্তু এর ফলে দেখা যাচ্ছে মানে ফেসবুকের কমেন্ট সেকশনে বা এমনি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বাংলাদেশ বা ভারতের মুসলিম জনজাতি মধ্যে একটা তীব্র চাপা অসন্তোষ প্রকাশ পাচ্ছে এটাকে আপনি মানে আমি আপনাকে যদি একজন ইন্টেলেকচুয়াল ভাবি মানে আপনি যেহেতু এই সমাজের এই ধর্মীয় মানে ধর্মীয় এই চাপাবাজির মানে ব্যাপারে একটু ডিটেলস জানেন আমি বলতে চাচ্ছি আপনি এটাকে কিভাবে দেখছেন এর ভবিষ্যৎটা কিভাবে দেখছেন কারণ বাংলাদেশ আর ভারতের উগ্র মুসলিমরা বলছে যে ক্ষমতা আবার তাদের কাছে যাবে আবার তারা ডিমলিস করে দেবে আর হিন্দুরা বলছে যে সেটা কখনোই সম্ভব নয় ফলে একটা একটা এটা একটা অশান্তির পরিবেশ আছে এটা আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এটা তো একটা অশান্তির পরিবেশ তো আসলে রাজনৈতিক ভাবেই আরেকটা অশান্তি তৈরি করা হলো একটা অশান্তি মানে ধ্বংস করে আরেকটা অশান্তি বানানো হলো কিছুদিন পর যদি আবারও একটা সময় যদি মুসলিমরা ক্ষমতাশালী হয় তখন আবার দেখা যাবে তারা ওই রাম মন্দিরটা ভেঙে আবার আরেকটা বাবরি মসজিদ বানাবে তখন আবার কয়েকদিন পর আবার হিন্দুরা আবার চেষ্টা করবে এটাকে ভাঙতে এইভাবে ভাঙা ভাঙি ভাঙা ভাঙি চলতেই থাকবে যতদিন পর্যন্ত না এই ধর্মীয় অন্ধত্ব বিনাশ হচ্ছে ততদিন পর্যন্ত তো এই ভাঙা ভাঙি চলতেই থাকবে যদি আমাকে এই বিষয়ে মতামত চাইতো কেউ বা আমি তো খুবই সামান্য মানুষ কিন্তু আমাকে যদি মানে আমার কাছে যদি কোনো মতামত চাওয়া হতো তাহলে আমি বলতাম ওইখানে কোনো মসজিদও করা যাবে না কোনো মন্দিরও করা যাবে না ওইখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা বিরাট লাইব্রেরি করা হবে পাবলিক লাইব্রেরি যে পাবলিক লাইব্রেরিতে মানুষজন এসে পড়ালেখা করবে জ্ঞান অর্জন করবে সেখানে মানে ভারতের সবচেয়ে বড় লাইব্রেরিটা সেখানে প্রতিষ্ঠা করা হবে সেখানে হিন্দুরাও আসবে মুসলিমরাও আসবে শিখরাও আসবে বৌদ্ধরাও আসবে সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ যেন সেই লাইব্রেরিতে গিয়ে ইতিহাস এবং বিজ্ঞান এই সমস্ত বিষয় নিয়ে পড়ালেখা করতে পারে জ্ঞান অর্জন করতে পারে সেটাই হতো সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত যে সেখানে সমস্ত মানুষের জন্য দরজাটা খোলা থাকতো এবং সমস্ত মানুষের পার্টিসিপেশন থাকতো সেই লাইব্রেরিতে একটা অংশে যদি মুসলিমদের বই রাখা হতো একটা অংশে যদি হিন্দুদের বই রাখা হতো একটা অংশে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওদের ইতিহাসের বইগুলো রাখা হতো তাহলে সব সব বইগুলাই মানুষ সেখান থেকে পড়ে জ্ঞান অর্জন করতে পারতো কিন্তু যেটা হইলো সেটা আরেকটা খারাপ কাজ হইলো আবার একটা রাম মন্দির আবার কয়েকদিন এখন মানে হিন্দুরা একটু মানে লাফালাফি করতেছে বেশি কয়েকদিন পর আবারও যদি কখনো যদি মুসলিমরা আবার একটু ক্ষমতা টমতা পায় বা একটু ইয়া করতে পারে তখন আবার তার একটা বোম টোম মারবে এই বোমা বোমি কামরাকামড়েই অনন্তকাল ধরে কামড়াকামড়ে চলতে থাকবে ধর্ম জিনিসটাই হচ্ছে একটা কামড়াকামড়ির বিষয় এই জিনিসগুলা থেকে এগুলা দুইটাই বাদ দিয়ে যদি একটা সেকুলার রাষ্ট্র বা ভারত যেহেতু একটা সেকুলার সংবিধান ওদের সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল একটা সেকুলার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলা উচিত ছিল যে এই জায়গাটা ভারত ভারতের এই জায়গাটা হচ্ছে গিয়ে ভারত রাষ্ট্রের রাষ্ট্র এখানে একটা সেকুলার লাইব্রেরি করবে যেখানে সব মানুষ আসতে পারবে সব মানুষ বই পড়তে পারবে এরকম যদি হতো তাহলে কিন্তু ভালো হতো কিন্তু এই যে বিজেপি সরকার সেই সেই ইয়াটা তো করলো না আমি বলছি হ্যাঁ আমি যে ভারত বা ভারতীয় উপমহাদেশে সেকুলার কান্ট্রি মানে তো ধর্মহীনতা বোঝায়নি এখানে বোঝায় যে মানে সর্বধর্ম মানে সবাই যাতে সমান ভাবে তার অধিকারটা ফিরে পায় এখন ভারতের একটা ভুল সংজ্ঞা সেকুলারিজম মানে রাষ্ট্র থেকে ধর্ম বিচ্যুত মানে হচ্ছে রাষ্ট্রের কোনো প্রয়োজনই নাই কার কোন ধর্ম কার কি ধর্ম সেটা জানারও প্রয়োজন নাই রাষ্ট্র কোনো সব এটা কিন্তু এমন না যে সব ধর্মকে নিয়ে এসে তারা একটা কিছু করবে এটা না কিন্তু রাষ্ট্র যেহেতু রাষ্ট্রের কোনো ধর্ম নাই রাষ্ট্রের নিয়ম কানুন আইন বিচার ব্যবস্থা কোনো ধর্ম থাকতে পারবে না ধর্মের কোনো প্রয়োগ ধর্মের কোনো বিধিবিধান রাষ্ট্রের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না এইটাকে বলা হয় সেকুলারিজম সেকুলারিজম মানে হচ্ছে স্টেট এবং রিলিজিয়ন হচ্ছে আলাদা এই দুটার মাঝখানে একটা দেয়াল তৈরি করা হবে এই দুটাকে আলাদা করে ফেলা হবে এমন না সেকুলারিজম মানে এমন না যে সব ধর্মের লোক এনে একটা মেলা টেলা করবে সব একজন এক পাশে কোরআন পড়বে আরেক পাশে বাইবেল পড়বে আরেক পাশে গীতা পড়বে এরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রীয় কোনো কাজে কোন ধর্মের মানুষকে প্রায়োরিটি দেওয়া হবে না কোন ধর্ম কি প্রায়োরিটি দেওয়া হবে না কোন আর কি ধর্ম সেটা মানে মানে রাষ্ট্র জানতেও চাবে না রাষ্ট্রের কাছে ধর্ম ধর্ম হবে ধর্ম বলে যে কিছু আছে এইটাই রাষ্ট্র কখনো একসেপ্ট করবে না রাষ্ট্র যেটা বলবে যে আমার নাগরিকদের আমরা কিভাবে সেবা দিব নাগরিকদের জীবনযাত্রা আমরা কিভাবে উন্নত করব। কে স্বর্গে যাবে আর কে বেহেস্তে যাবে আর কে নরকে যাবে কে যাবে এইগুলা নিয়ে রাষ্ট্র কোনো কখনোই করবে না এইটা হচ্ছে সংজ্ঞা কিন্তু ভারতে সেকুলারিজমের ভুল সংজ্ঞা দেওয়া হয় ভারতে অনেক বড় বড় রাজনীতিবিদ এই ভুল সংজ্ঞাটা দেয় যে সেকুলারিজম মানে হচ্ছে সব ধর্মের মিলন মেলা না সেকুলারিজমের সংজ্ঞা এটা না এটা সেকুলারিজমের একটা খুবই ভুল সংজ্ঞা সেকুলারিজম কোনোভাবেই সব ধর্মের মিলন মেলা না সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম থেকে আলাদা ধর্ম থেকে বিচ্যুত ধর্ম থেকে মানে সম্পর্কহীন কোনো সম্পর্ক রাখা যাবে না ধর্মের সাথে রাষ্ট্রের ঠিক আছে এটাকে বলা হয় সেকুলারিজম আমি বলছি বলছি তাহলে যে একটা আমি একটা আপনাকে কথা বলছি তাহলে একটা লোকের বাড়ি ছিল আগে সেখানে বাবর বা কোনো বাড়ি থেকে একটা লোক এসে যে বাড়িটা ভেঙে তারা একটা নিজের বাড়ি করলো তাহলে পরবর্তীকালে যখন এই চার বাড়ি ছিল তারা পাঁচশো বছর ধরে কেস করে কেস করে কেস করে যা করে যখন তাদের যখন জয়লাভ করে সেখানটায় নিজেদের পুরোনো জিনিসটা ফিরে পাচ্ছে এ এটাতে মানে এটা নিয়েও কেন মানে তাহলে এই সেকুলার হিসেবে সংখ্যাটা কেন এটাতে মানে ব্যবহার না কারণ আগে থেকেই তো এটা একজনের ছিল সেটা একজন জোর করে দখল করেছিল সেটা আর্কিওলজিক্যাল সার্ভে তে প্রমাণ হয়েছে সেটা সেটা মানে স্পষ্ট ধোনি অতীতে যদি কারো জমি কেউ দখল করে থাকে সেই জিনিসটা তো অতীতে ঘটে গেছে এবং মানে একটা ভূমির ওপরে যদি একটা জনগোষ্ঠী যদি বেশ কিছুদিন ধরে থাকে তাহলে তাদেরও মালিকানা জন্মায় এই মালিকানাও আপনি অস্বীকার করতে পারেন না যদি তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে তাতে তাদেরও যেমন ধরেন আপনি একটা বাসাতে অনেক বছর ধরে ভাড়া থাকেন যদি ভাড়াও থাকেন তাহলে আপনার কিছু অধিকার সেই মানে ভূমির উপরে সেই কিছু অধিকার আপনার জন্মায় সেটাও আপনি অস্বীকার করতে পারেন না এখন অতীতে কে কি করেছে কে কি হয়েছে এগুলো যদি আপনি হিসাব করতে যান তাহলে এখন যদি ডায়নোসররা এসে বলে যে এখানে আমরা পায়খানা করতাম হাগু করতাম এখানে এই জমি আমাদের আমরা তো এই যে বাবরি মসজিদ আর রাম মন্দির এখানে এসে আমরা আগে হাগু করতাম আমাদেরকে এই জমিটা ফেরত দাও ডায়নোসাররা যদি সেই কথা বলে তাহলে কি আমরা ডায়নোসারদের সেই জায়গা ফেরত দিব মানে অতীতে কে কবে কোথায় ছিল সেগুলো তো সেগুলো তো মানে বিভিন্ন ধরনের এটা এটা সত্য যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ এসে ক্ষমতা দিয়ে অন্য মানুষদেরকে তাড়িয়ে সেখানে বসতি গেড়েছে আবার কিছুদিন পর আরেকটা জনগোষ্ঠী এসে তাদেরকে সরিয়ে দিয়ে মানে বসতি গেড়েছে এখন যদি মনে করেন আমেরিকাতে যদি আমেরিকাতে যারা নেটিভ আমেরিকান তারা যদি এসে বলে যে নিউ ইয়র্ক শহরটা আমাদের আমাদেরকে ফিরিয়ে দাও নিউ শহরে সবাই চলে যাও যারা যারা সবাই চলে যাও বা ধরেন অস্ট্রেলিয়াতে যদি এখন অস্ট্রেলিয়ান আদিবাসীরা যদি এসে বলে যে আমাদের 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 সিডনি সিডনি শহরটা ফেরত দাও শহরে আগে পূর্বপুরুষের পূর্বপুরুষ এই শহরে ঘুরতো এইভাবে যদি পুরনো জিনিস নিয়ে যদি কেউ এসে দাবি করে যে এই জায়গা আমার আমার বহু পূর্বপুরুষ আগে আমার কিছু লোক এখানে বসবাস করত এই দাবি করলে সেই দাবি সেই দাবি প্রত্যেকটা মানে খতিয়ে দেখা এবং সেই জমি তাদেরকে ফেরত দেওয়া এটা তো বর্তমান সময় একটা খুবই বিপজ্জনক হানাহানি মারামারি আরো বৃদ্ধি পাবে তার চেয়ে যেই ব্যক্তিরা যদি বলে যে ব্যক্তিরা বলছে যে জমিটা তাদের ছিল। তাদেরকে সরকার রাষ্ট্র অন্য জায়গায় জমি দিয়ে দিতে পারে যদি তারা প্রমাণ করতে পারে যে এই জমিটা তাদের ছিল তাহলে অন্য কোনো জায়গাতে তাদেরকে একটা জমি দিয়ে দিতে পারে এবং সেই যেই জমিটা নিয়ে কনফ্লিক্ট যে জমিটা নিয়ে মারামারি সেই জমিটা রাষ্ট্র অধিক অধিক গ্রহণ করতে পারে রাষ্ট্র নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে এটাই হচ্ছে মানে মানে কনফ্লিক্ট সংঘাত মানে মানে ইয়া করার সবচেয়ে ভালো পদ্ধতি সংঘাত যেন না হয় দুইটা পক্ষের ভিতরে যেন সংঘাতটা আরো না বাড়ে সেই কারণে রাষ্ট্রকে এখানে মানে অবতীর্ণ হতে হয় সেই কাজে সেই জায়গাটাতে রাষ্ট্রকে অবতীর্ণ হতে হয় রাষ্ট্র যদি দেখে যে একটা জমি নিয়ে দুই পক্ষ মারামারি করতেছে শতাব্দীর পর শতাব্দীর ধরে কামড়ি করতেছে তখন রাষ্ট্র দুইটা জায়গা দুইজনের জায়গায় দখল করে নিয়ে তাদেরকে অন্য জায়গায় দিতে পারে যে তোমাদেরকে অন্য জায়গায় জমি তোমরা সরাই সেখানে গিয়ে থাকো কিন্তু এই জমিতে এই জমি এখন রাষ্ট্রের এই জমির মালিকানা এখন রাষ্ট্র রাষ্ট্র এখানে অন্য কিছু বানাবে এইভাবে যদি করা হয় তাহলে সেই কনফ্লিক্ট গুলাকে এড়ানো যায় পৃথিবীতে বহু জায়গাতে এরকমের কনফ্লিক্ট দেখা গেছে সেই কনফ্লিক্ট মানে নিরসনের জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হয় সবসময় আমি দিন দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা দিনের পর দিন ভারত বিদ্বেষী বিশেষ করে ভারতের হিন্দু বিদ্বেষী মনোভাবটা আরো দীর্ঘ মানে আরো বেশি মানে প্রখর হচ্ছে তারা মানে একটা বইয়ের পাতাকেও ছিঁড়ে ফেলতে মানে দ্বিধা বোধ করছে নি সেখানে সাধারণত সেখানে সামান্য সমগামিতা বিষয়ে কিছু লেখা আছে বলে এবং তারা মানে সোশ্যাল মিডিয়ায় বয়কট ভারত এবং মালাউন কাফের এইভাবে গালাগালি করছে যদি সেটা তাদের বাক্স্বাধীনতা তারা করতেই পারে কিন্তু এইভাবে তাদের মধ্যে যে একটা চাপা অসন্তোষ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বা ভারতের মধ্যেও এই বিজেপি সরকার ক্ষমতায় আছে তার ফলে তারা একটা কি বলবো হিন্দুত্ববাদী ভাবধারা কে প্রকাশ করছে বলা যায় তার মানে কি ভারতীয় আপনার ভয়েস অনেক আস্তে হয়ে গেছে আপনার ভয়েস অনেক লো হয়ে গেছে একটু 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 আচ্ছা আমি বলছিলাম যে ভারতীয় উপমহাদেশে কি আবারও হিন্দু মুসলিম সংঘাত দেখা দিতে পারে আপনার কি মতামত হ্যাঁ আমার তো মনে হয় যে এরকম হিন্দু মুসলিম সংঘাত আবারও দেখা দিবেই মানে মানে খুব বেশি দেরি আছে বলে আমার মনে হচ্ছে না এখানে যারা বাংলাদেশে যারা মুসলিম তারা যেভাবে গালিগালাজ করে এবং হিন্দুদেরকে বের করে দিচ্ছে দেশ থেকে এবং ওই পাশে ভারতের ভারতেও হিন্দুত্ববাদীরা শক্তিশালী হচ্ছে এবং তারাও তো মানে বসে থাকবে না নিশ্চয়ই এইগুলা তো আসলে সংঘাতকেই মানে ত্বরান্বিত করবে সংঘাত তো হবে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে আমরা এই যে আলাপ আলোচনার মাধ্যমে মানুষের মানুষের ভেতরে যে ধর্মীয় অন্ধত্ব ধর্মীয় কুসংস্কার সেগুলো দূর করার চেষ্টা করতে পারি আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমরা করতে পারি আপনি ঠিকই বলেছেন যে এখন যে পরিস্থিতি হচ্ছে তাতে একটা সংঘাত সামনে আসার সম্ভাবনা তো খুবই খুবই দৃঢ় আহ তাহলে আজকে আপনাকে কি বিদায় জানাব আমরা হ্যাঁ গুড নাইট গুড নাইট ঠিক আছে আপনাকে বিদায় জানালাম আরেকজন